বৈঠক দিল্লী বিজেপি মুখ্য কাৰ্যালয়ে গুৰুত্বপূৰ্ণ বৈঠক প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী অধ্যক্ষতাৰেও গুৰুত্বপূৰ্ণ বৈঠকে বিজেপি ৰাষ্ট্ৰীয় মুখ্য জেপি নড্ডা অমিত শ্বাহ ৰাজনাথ সিং আৰু বিজেপি শাসিত সমস্ত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী উপস্থিত ৰখি গত বৈঠক অপৰাহ চাৰিটাৰু ৰাতি নটা পৰ্যন্ত হৈ আজি সকলে ପୁଣି ବୈଠକ ଆରମ୍ଭ ହେଉଛି ସମସ୍ତ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଓ ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କୁ ବିଭିନ୍ନ ପ୍ରସଙ୍ଗରେ ପ୍ରେଜେଣ୍ଟେସନ୍ ଦେଉଛନ୍ତି କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ମଧ୍ୟରେ କିଭଳି ସମନ୍ୱୟ ରହିବ ତା ଉପରେ ଆଲୋଚନା ହେଉଛି ବିଭିନ୍ନ ରାଜ୍ୟରେ ବିଜେପି ନିର୍ବାଚନ ସମୟରେ ଯେଉଁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲା ତାହାକୁ କିଭଳି କାର୍ଯ୍ୟ କରିବ ତାହା ଉପରେ ବୈଠକରେ ଆଲୋଚନା ହେଉଛି ସେପଟେ କେନ୍ଦ୍ରୀୟ ଯୋଜନାକୁ ରାଜ୍ୟରେ ସଠିକ୍ ଭାବେ କାର୍ଯ୍ୟକାରୀ କିଭଳି ହେବ ତାହା ଉପରେ ମଧ୍ୟ ଆଲୋଚନା କରାଯାଉଛି દિલ્ બીજેપી મુખ્ય કાર્યાળે ગુરતપૂર્ણ બૈઠક પ્રધાનમંત્રી નરેન્દ્ર નરેંદ્ર અધ્યક્ષ ગુરતપૂર્ણ બૈઠકરેજેપી રાષ્ટ્રીય મુખ્ય જેપી નડ્ડા રાજનાથ સિંહ બીજેપી સમસ્ત મુખ્યમંત્રી ઉપસ્થિત રહી આરંભ ସମ୍ପର୍କରେ ଅଧିକ ଆଲୋଚନା କରିବା ପାଇଁ ଆମ ସହିତ ଦିଲ୍ଲୀରୁ ଆମ ପ୍ରତିନିଧି ମନୋଜ ମହାନ୍ତି ଆମ ସହିତ ଲାଇଭ୍ ଉପସ୍ଥିତ ରହୁଛନ୍ତି ମନୋଜ ସମସ୍ତ ବିଜେପି ଶାସିତ ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏବଂ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ବୈଠକ ହେଉଛି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୈଠକ ତୁଙ୍ଗ ନେତାମାନେ ମଧ୍ୟ ସାମିଲ ଅଛନ୍ତି କିଭଳି ଆଗାମୀ ଦିନ ଗୁଡ଼ିକରେ ବିଜେପି ଶାସନ କରିବ ରୋଡ଼ମ୍ୟାପ୍ କେମିତି ପ୍ରସ୍ତୁତ କରିବ ଏବଂ ଖାସ୍ କରି ଯେଉଁ ଜନହିତକର ଯୋଜନା ଗୁଡ଼ିକ ବିଜେପି କରିଛି ଆଣିଛି ସେ ଯୋଜନା ଗୁଡ଼ିକ କିଭଳି ଭାବରେ ରାଜ୍ୟଗୁଡ଼ିକରେ ଲାଗୁ କରାଯାଇପାରିବ ସେ ନେଇ ମଧ୍ୟ ତଦାରଖ ହେବ କ'ଣ ସୂଚନା ବାବଦରେ କେତେବେଳେ ବୈଠକ ଆରମ୍ଭ ହେବ দেখ রশ্মি বর্তমান সময়ের বৈঠক চাইছি প্রধানমন্ত্রী অধ্যক্ষতায় সমস্ত রাজ্য বিজেপি শাসিত রাজ্য মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী মানে বৈঠকে যোগদান তাহত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অৃহমন্ত্রী অমিত শাহ বৈঠক উপস্থিত অসহিত জেপি নড্ডা উপস্থিত অ এবং বৈঠক চলছে বৈঠক যেহেতু গতকাল এই মুখ্যমন্ত্রী পরিষদ বৈঠক আরম্ভ হয়েছে তেণু গতকাল বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়েছে কালি বিলম্বিত রাত পর্যন্ত এই বৈঠক হয়েছে পাখাপাখি পাঁচটি মুখ্যমন্ত্রী গতকাল প্রধানমন্ত্রী প্রেজেন্টেসন প্রদান করে যেহেতু বিজেপি যদি রাজ্যের শাসন করুছে মুখ্যমন্ত্রী আপমুখ্যমন্ত্রী সে প্রেজেট করছেন যে প্রকৃত সে বিকাশ কণ আবশ্যক এবং সে স্বতন্ত্রতা দৃষ্টি কেউ কেউ স্ট্রাটেজি আপনাইলে রাজ্যের বিকাশ ঘটবে সেই সে রিপোর্ট প্রদান প্রধানমন্ত্রী নরে মোদী এবং গতকাল উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপ প্ৰদান কৰিলে উত্তৰপ্ৰদেশৰ আৰ্থিক ব্যৱস্থা কিভাৱে সুদৃঢ় হব কিভাৱভাৱে ওৱান ট্ৰিলি ডলাৰে উত্তৰ প্ৰদেশৰ আৰ্থিক মজবুত হব তাহাৰি এক স্বতন্ত্ৰ প্ৰেজেণ্টেচন প্ৰধানমন্ত্ৰীক প্ৰদান কৰিলে পৰৱৰ্তী সময়ত আছাম মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মা কিৰোজগাৰ দূৰীকৰণ হব ৰোজগাৰ বৃদ্ধি পাব এমপ্লয়ী বৃদ্ধি পাব তাহাৰি প্ৰধানমন্ত্ৰীক প্ৰেজেণ্টেচন দিহাৰৰ ডেপুটি চি এমেনে প্ৰধানমন্ত্ৰী রিপোর্ট প্রদান করে যে বিহারে কিভাবে ভাবে রোজগার বৃদ্ধি পাব তাহলে সে রিপোর্ট প্রদান করে এবং বিহারের এক বড় সমস্যা হচ্ছে যে অবৈধ খনন তাভাবে রোকা যাই তা উপরে প্রধানমন্ত্রী প্রেজেন্টেসন প্রদান করে এবং আজ দ্বিতীয় দিন বৈঠকের যে মুখ্যমন্ত্রী মানে যমুখ্যমন্ত্রী মানে অনেক বাকি রয়েছেন সে প্রধানমন্ত্রী প্রেজেন্টেসন দেবে যে প্রকৃত বিকাশ কন কন আবশ্যকতা আছে কো কো রাজ্যের স্বতন্ত্রতা দৃষ্টি রে রাজ্য কিভাবে ভাবে বিকশিত সে সব ফর্মুলা আজ প্রধানমন্ত্রী শো করাইবে এবং প্রধানমন্ত্রী অনেক গুড়ে গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ নির্দেশ দেবে সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী মানুষ যে কিভাবে ভাবে যুতি চব্বিশ নির্বাচন সময় বিজেপি রাজ্যবাসী সে প্রত্রুতি কিভাবে ভাবে পাাল ওড়শা কথা কুহতু ছতিশগড় কথা কুহতু মধ্যপ্রদেশ কথা কুহতু রাজস্থান কথা কুহতু উত্তরাখণ্ড কথা কুহতু ইয়ে সমস্ত রাজ্যের বিজেপি যেত সরকার করছে গুডে গৰ্তন আছে কিছু ৰাজ্যৰে তো সেইবোৰ ৰাজ্যৰে বিজেপি কিভাৱে লোক মানে পহিব কেন্দ্ৰীয় যোজনা যি সব ৰ যোজনা ৰাজ্যৰ লোক মানে পহিব তাহ ভাৱে আজি প্ৰসংগ ৰূপে আলোচনা হেৰি কিন্তু যি ষ্ট্ৰাটাজ ৰব আগামী নিৰ্বাচন কিছু ৰাজ্যৰে নিৰ্চন ৰখ কথা কয় হৰিয়া কথা কয় কি জম্মু কাশ্মীৰ কথা কোৱা এই সমস্ত

নিশ্চিত ভাবে দুই হাজার সাতচাশ সুদ্ধা যিকশিত ভারত নির্মাণ কথা প্রধানমন্ত্রী কিন্তু সে বিকশিত ভারত কিভাবে ভাবে সমস্ত রাজ্য আর সেপাতেই ইয়ে বৈঠকের আলোচনা হচ্ছে কিভাবে ভাবে যদি ইকনোমিকা স্ট্রং সারা ভারতের সারা বিশ্বের ভারত তিন নম্বর অর্থনৈতিক অভিদ্ধি ভাবে গণা হব তাহার উপরে ফোকস দিয়া যে গুরুত্বপূর্ণ নিষ্পতি যেহেতু যু প্রশ্রুতি বিজেপি সরকার কি সঠিক পালন কৰা কেন্দ্ৰ আৰু ৰাজ্য ভিতৰত গোটেই প্ৰপৰ যি সম্বয় ৰ কথা নিশ্চিত গুড়ি লোকে পহাই যাব গ্ৰাউণ্ড লেবল ৰে